আছি শ্রমান বিদ্যালয় ক্যারি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ঘরে থেকেও আমার কথা শুনো, বাইরে যেয়ে নয় সময়। আর মাত্র এতদিন আমরা অপেক্ষা করে দেখেছি, আর মাত্র কিছুদিন পরে হয়তো আল্লাহ আমাদের এই মহামারী থেকে রক্ষা দিবেন। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই মহামারীর হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। তাহলে স্কুলটা খুলে গেলেই আমরা সবাই আবার সবাইকে আগের মতো জীবন ফিরে পাবো, সবাই সবাইকে দেখতে পারবো, আমরা সবাই সুরক্ষা বজায় রেখে চলবো। আমরা যার যার হাত একটু পরপর স্যানিটাইজ করবো, তোমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থেকো, ভালো থেকো। তাহলে আজকে আমি তোমাদের এবারে বাংলা ক্লাস নিব, কী লিখব? সর্বর্ণ হর্ষ দীর্ঘ রি এবং চ ছ বর্গীয় ঝ ঝ ঞ। আমি যখন পড়াগুলি বলি ক্যামেরার সামনে, তোমরা একটু ক্যামেরাটা বড় করে আমার কথাগুলি একটু শুনবে, সুন্দর করে উচ্চারণ দেখলে আমি কী করে বলি, তোমরা একবার না হলে দুবার উচ্চারণগুলো টেনে টেনে দেখে আমার সঙ্গে সঙ্গে একটু উচ্চারণ করবে। কী করব আজকে আমরা? হর্ষ দীর্ঘ রি সর্বর্ণ কী করব? লিখব হর্ষ দীর্ঘ রি। আর ব্যঞ্জন বর্ণ করব চ ছ বর্গীয় ঝ ঝ ঞ। তাহলে আমি প্রথমে ব্যঞ্জন বর্ণগুলি লিখে নেই, তোমরা সবাই খেয়াল করো আমার সঙ্গে সঙ্গে। কী লিখব আমি? হর্ষ। দেখো এখানে একটা ডাক্তার আছে তোমাদের খাতার মতো, একটা মাত্রা দেওয়া আছে। আমি এখান থেকে সোজা কামরা নিচে দিয়ে নিব, নিয়ে এরকম উপরে দিয়ে দিব, একটু এটা আমরা একটু লম্বা করে নিব, লম্বা করে নিয়ে এই উপরে দিয়ে দিব এরকম। তারপরে এখান থেকে এরকম এখানে ছয় ছয় করে দিব, এখানে একটু ছয় ছয় করে এরকম করে নিব। এই লিখবটা রসবু, কী লিখলাম? রসবু। এখান থেকে টান দিয়ে এখানে করে নিয়ে এরকম করে এখানে চাপে দিব, আর এখানে মাছ লাইটটা বড় করে দিই এটার সঙ্গে। তারপরে এখান থেকে এরকম করে দীর্ঘ উ, কি দীর্ঘ উ। এবার আমি কি লিখবো? রি। দেখো আমি এই উপর একটা লম্বা সোজা টান দিব, তারপর একটু এখান থেকে এরকম করে এখানে একটু এরকম বাঁকা করে দিব। এটা কিন্তু আমি একটু ছোট করে দেওয়ার চেষ্টা করব, আর এটা হবে বড়। তারপরে এখান থেকে আমি এরকম করে দিয়ে এই যে এটা সমান 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 করবো, এটা কি হলো? রি। তারপরে এখান থেকে এটাই পাতা হাঁটু হবে, এটা কিন্তু এটার সমান হবে না, এটা হবে হাঁটু, এটা থেকে এটা হবে হাঁটু। তোমরা একটু খেয়াল করছিস এটা কি হলো? রি। এটা এটা কিন্তু সমান হবে না, এটা থাকবে এই দাগটা থাকবে বড় আর এই দাগটা থাকবে ছোট, এটা কি হলো? রি। তাহলে কি রস রি অসংখ্য হলো রস দীর্ঘ রি। এবার আমরা রসুদে শব্দটা বলে নিই, রসুদে উঠ, রসুদে কি উঠ, উঠ চলেছে মরুর দেশে, রসুর শব্দ হচ্ছে উঠ, আর এটা ছন্দ হচ্ছে উঠ চলেছে মরুর দেশে। তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু বলো। তারপরে এটা কি দীর্ঘ উ, এটা কি দীর্ঘ উ, দীর্ঘতে উষা, দীর্ঘতে কি উষা, উষা উঠে রঙিন বেশে, দীর্ঘতে উষা শব্দ, দীর্ঘ শব্দ হচ্ছে উষা, এটা ছন্দ হচ্ছে উষা উঠে রঙিন বেশে। তারপরে এটা কি রি, রিতে ঋণ, ঋণ শব্দ হচ্ছে ঋণ, ঋণ করা ভালো নয়, এটা ছন্দ হচ্ছে ঋণ করা ভালো নয়। তাহলে ঋতে ঋণ, ঋণ করা ভালো নয়। রসুতে উঠ চলেছে মরুর দেশে, নির্ভক্তে উষা, উষা উঠে রঙিন বেশে, ঋতে ঋণ, ঋণ করা ভালো নয়। এবার আমরা ব্যঞ্জন বর্ণতে চলে যাবো, তোমরা সবাই একটু খেয়াল করো। কিরিপোচ মাত্রা দেওয়া আছে, এখানে একটা সোজা টান দিব, দিয়ে এরকম করে এখান থেকে এটা তৈরি করে দিব, এটা কি হলো? চ। এটা কি হলো? চ। আমি আবার লিখছি একটু, দেখো তোমরা সবাই
তারপরে আমি লিখবো ছ, দেখো ছটা ওই চর মতো করে একটু ছোট লিখবো, তারপর এখান থেকে এটা দিয়ে এরকম লিখবো, এটা কি হলো ছ। তারপরে কি বর্গীয় ঝ, এখানে একটা মাত্রা দিবো বর্গীয় ঝটা, এরকম একটু পাঁচের মতো বাঁকা করে দিয়ে এরকম করবো, এখানে কিন্তু লাগাবো না কিন্তু এটা এখানে লাগাবো, এটা কি হলো বর্গীয় ঝ, এটা কি হলো বর্গীয় ঝ। তারপরে কি ঝ, দেখো ছটা আমি এখান থেকে মাত্রা দিব, এরকম সুলাটা দিব, এখান থেকে এটা করে দিয়ে এরকম করব, কিন্তু এইটা ওই রিয়ের মতো বাঁকা হবে, এখানে কিন্তু কোনো মাত্রা হবে না, এটা অর্ধমাত্রা, এটা রিয়ের মতো কাটতে হবে, এটা কি ঝ, এটা কি ঝ ঝ। তারপরে কি বলিও, এখান থেকে এরকম করে দিয়ে এরকম করে এটা দিয়ে এইটা এরকম করে পিছন থেকে এরকম করে, ইয়র পর কিন্তু কোনো মাত্রা হয় না, এটা কি ইয়, দেখো প্রত্যেকটা বড় প্রত্যেকটিতে পূর্ণ মাত্রা, শুধু ইয়তে মাত্রা ছাড়া যতে অর্ধমাত্রা, তাহলে এটা কী হলো ইয়টা, আমি আবার লিখি দেখো একটু এরকম করে, এরকম করে এরকম, তারপরে এরকম করে, এরকম করে এটা কি ইয়, এটা কি বলো চ চ ছ বর্গীয় ঝ ঝ ইয়, আবার বলো চ ছ বর্গীয় ঝ ঝ ইয়, এবার আমরা চ দিয়ে ছন্দ করবো, চ দিয়ে কি করবো ছন্দ, বলো চতে চয় শব্দ হচ্ছে চোখ, চতে চোখ, চোখ দিয়ে সবাই দেখি শোনা, আমরা তুমি একটা আমার সঙ্গে সঙ্গে বলো চতে চোখ, চোখ দিয়ে সবাই দেখি, ছতে ছাতা, ছতে কি ছাতা, ছতে ছাতা, ছাতা মাথায় চলছে রানা, ছতে ছাতা, ছাতা মাথায় চলছে রানা, বর্গীয় ঝতে জামা, বর্গীয় ঝতে কি জামা, জামা নিয়ে আসবে মামা, ঝতে ঝাউ, ঝাউ গাছ পথের বাঁকে, ইয়তে মিও, মিও মিও বিড়াল ডাকে। তাহলে ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা শব্দ এবং শব্দের ছন্দ করলাম, তোমরা একটু মনোযোগ সহকারে তোমার বইটা বের করে বাসায় বসে বসে পড়বে এবং লিখবে, ঋণ এখানে কিন্তু মাত্রা নেই, খেয়াল করো এখানে মাত্রা আছে, এই উপরেও মাত্রা নেই, এটাতে মাত্রা আছে, এখানে মাত্রা নেই, তোমরা এইভাবে ঋণটা সুন্দর করে লিখবে, এইভাবে সুন্দর করে লিখবে, তাহলে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তোমরা দুই তেইশ ভরে এটা নিচে নিচে সকল রসু দীর্ঘ রিয়া পৃষ্ঠা ভরে রেখে চ ছ বর্গীয় জন ঝ ইয় এটা এক পৃষ্ঠা ভরে লিখবে। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।